বাজে 3:30 3:30 সময় বড় মার ওখানে ক্রাউডটা দেখো, আর একটুখানি মাত্র কয়েকটা স্টেপ তারপর বড় মার এক্সক্লুসিভ লুক তোমরা দেখতে পাবে। হ্যাশট্যাগ জয় বড় মা, ভক্তি শ্রদ্ধা ও আবেগের 100 বছর, তাই 100 বছরের জন্য 100 ঘন্টা বিরতিহীন প্রসাদ বিতরণ। তো একদম বড় মার সামনে চলে এসেছি, দেখো জাস্ট দীপটা দেখো, একদম সামনে থেকে বড় মার লুক তোমাকে দেখাচ্ছি। মায়ের রূপে সোনা রূপ ভাবনা একটু সজ্জিত মা, মা তোর কত রঙ্গ দেখবো আর কত কাল শুইব ছাল, মা তোর কত রঙ্গ দেখবো কখন মা দেখি। ধর্ম হোক যার যার, বড় মা সবার, এই লাইনটার সঙ্গে কিন্তু আমরা সবাই খুব পরিচিত। আর নৈহাটির কালীপুজো মানেই যার নাম না নিলে না সেটা হচ্ছে বড় মা। বড় মার কাছে বহু দূর দূরান্ত থেকে মানুষের কিন্তু ভিড় জমে, কারণ জাতি ধর্ম নির্বিশেষে মা কিন্তু সবাইকে সমান চোখে দেখে। শুধু তাই নয়, মা কাছে মন ভরে যদি কিছু চাওয়া হয় মা কিন্তু তাকে খালি হাতে ফেরায় না। আর এবছরে কিন্তু একটা স্পেশালিটি রয়েছে, সেটা হলো শ্রদ্ধা ভক্তি আবেগের 100, মানে হচ্ছে মায়ের পুজো 100 বছরে কমপ্লিট হলো। তো এখন আমরা যাব, কালকে তো অলরেডি পুজো কমপ্লিট হয়ে গেছে এবং প্রচুর ভিড় হয়েছিল, রাত সারা রাত ধরে পুজো হয়। আমরা জানি রাত 12টা থেকে পুজো শুরু হয়েছে, 2টোর সময় অঞ্জলি হয়েছে। তো এখন কালকে তো প্রচুর ভিড় ছিল, তো এখন যাব, এখন আমরা দেখবো বড়মার লুকসটা, আর তার সঙ্গে দেখবো ওখানে কতটা কি ক্রাউড রয়েছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো আর এনজয় করতে থাকো। ওয়েল, তোমরা যেন আমাকে ফার্স্ট টাইম দেখছো আমাকে চিনতে হবে তো নাকি, আমি সৌভিক, তোমরা দেখছো খাই দাই আর ঘুরে বেড়াই, মানে যা ইচ্ছা তাই খাই, যেখানে ইচ্ছা সেখানে যাই। সো স্টে টিউনড অ্যান্ড স্টে কানেক্টেড। দেখতে পাচ্ছ এখন দাঁড়িয়ে আছি নৈহাটি প্ল্যাটফর্ম। নৈহাটি প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টারটা রয়েছে, টিকিট কাউন্টারটার সামনে, তো এই টিকিট কাউন্টারের সামনে থেকে যদি তোমরা এদিকটা আসো, এদিকটা হচ্ছে বড়মার, এখানে এন্ট্রিটা ছিল 2 বছর আগে অবধি, বাট এখন এই মুহূর্তে এন্ট্রিটা টোটালি বন্ধ করে দিয়েছে। এখন সোজা যেতে হবে, সোজা গিয়ে তারপর ওখান থেকে আমরা এন্ট্রি করতে পারবো। তো এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে, না এখন এতটাই ভিড় হয়। ওহো জাস্ট ক্রাউডটা দেখো, এটা হচ্ছে এক্সিট গেট, দেখো ওদিকটা হচ্ছে নৈহাটি স্টেশন, ওখান থেকে সোজা হেঁটে এই গলিটার সামনে আসতে হবে। এখান দিয়ে সোজা ঢুকলে হচ্ছে বড়মার, আমরা ওই মন্দিরে বড়মার যেখানে পুজো হচ্ছে সেখানটা যেতে পারবো। তো চলো যাওয়া যাক। এখনো 3টে বাজেনি আর ক্রাউডটা দেখো, জাস্ট বড়মাকে দেখার ক্রেজটা দেখো, এতটা ভিড়। তো চলো সামনে যাওয়া যাক, দেখা যাক আরও কতটা সামনে ভিড় আছে। প্রায় 15 মিনিট হয়ে গেল আমরা হেঁটে চলেছি, এখনও প্রায় অনেকটা হাঁটতে হবে। দেখো এটা একটা পার্ক রয়েছে বাঁদিকে, তো এই দেখছো এই রেখে টোটালটা একটা হচ্ছে পার্ক। তো এই পার্কের পাশ থেকে হচ্ছে রাস্তাটা বার করেছে, তারপর এখনও সোজা হাঁটতে হবে। তো চলো একদম মুখটা যেখানটায় উঠছি সেই জায়গাটাও দেখাবো তোমাদেরকে, যে কতটা ওরা ঘোরাচ্ছে বড়মার এন্ট্রিটা, মানে যেখানটায় এন্ট্রি হবে সেই জায়গাটা, যে ব্যানারটা টাঙানো রয়েছে ওই রাস্তা দিয়ে আমরা বেরিয়েছি। মানে মোটামুটি 15-20 মিনিট হাঁটার পর ওই রাস্তা দিয়ে দেন এইদিকে হচ্ছে বড়মা, ঠিক আছে। তো বড়মা যাওয়ার পথে আরও কিন্তু মেবি 2টো ঠাকুর পড়বে, চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে তারপর ডাইরেক্ট বড়মার ওখানে যাবো। এখানে যে কালো ঠাকুরটা তোমরা দেখছো, মায়ের মুখটা দেখো কতটা সুন্দর, দারুণ লাগছে, অসাধারণ লাগছে মায়ের মুখটা, দুপুরে করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কতটা মিষ্টি মায়ের মুখ। এই যে দেখো সবুজ রঙের যে ম্যাট পাতা রয়েছে এটা হচ্ছে দণ্ডি কাটার লাইন। অ্যাকচুয়ালি এই ম্যাটটা গঙ্গার ঘাট অবধি যায়, ওখানে সবাই স্নান করে বড়মার কাছে দণ্ডি কাটতে কাটতে এই এই মানে এই গ্রিন ম্যাটের উপর দিয়ে যায়। বড়মার কাছে যাওয়ার আগে এটা হচ্ছে আরেকটা কালী ঠাকুর। বাজে 3:30 3:30 সময় বড়মার ওখানে ক্রাউডটা দেখো, আর একটুখানি মাত্র কয়েকটা স্টেপ তারপর বড়মার এক্সক্লুসিভ লুক তোমরা দেখতে পাবে। এই যে বড় মাঠে নতুন মন্দিরটি উদ্বোধন হয়েছে, দেখো জাস্ট ভিড়টা দেখো, আর এখন চলছে প্রসাদ বিতরণ। হ্যাশট্যাগ জয় বড় মা, ভক্তি শ্রদ্ধা ও আবেগের 100 বছর, তাই 100 বছরের জন্য 100 ঘন্টা বিরতিহীন প্রসাদ বিতরণ। এই যে লাইন দেখছো এটা হচ্ছে বড়মার প্রসাদ বিতরণের লাইন, 100 ঘন্টা বিরতিহীন প্রসাদ বিতরণের লাইন, এটা দু সাইডে লাইন রয়েছে দেখো। সমারোহী ঈশোহি পরমাত্মা
একদম বড়মার সামনে চলে এসেছি, দেখো জাস্ট দিকটা দেখো, যাই না সামনে থেকে কতটা তোমাদের দেখাতে পারবো চেষ্টা করবো, সাইড ভিউ থেকে তোমাদের দেখাচ্ছি। এখন এতটা ভিড়, সন্ধ্যেবেলা রাতের বেলা ভিড় আরো বাড়বে, দেখা যাক সামনে গিয়ে তোমাদের কতটা কি দেখাতে পারি। একদম চলে এসেছি বড় মাঠ সামনে দেখতে পাচ্ছ, দেখাচ্ছি এখানে একদম দাঁতে দিচ্ছে না, মায়ের রূপটা দেখো সোনার উপর গহনায় সজ্জিত, মাকে কি সুন্দর লাগছে সিরিয়াসলি, সামনে না মন যা জুড়িয়ে যায়, শুনেছি এখানে মায়ের কাছে মন ভরে কি চাইলে মা কিন্তু ফেরায় না, মা তো নিরাশ হয়ে ফেলে, এই জন্য এত ভক্তদের বলি মায়ের কাছে। সামনেটা এতটাই ভিড় বড় মার সামনে যে ওখানে বেশিক্ষণ দাঁড়াতেই দিল না, যে তোমাদের সামনে আরো ডিটেলস দেখাবো, তো এখান থেকে যাই না কতটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে, তো প্রচুর প্রচুর দর্শনার্থীদের ভিড়, ওখানে পুলিশ একটা সেকেন্ডও জাস্ট দাঁড়াতে দিচ্ছে না, মাকে জাস্ট কোনো রকমে দর্শন করিয়ে বার করে দিচ্ছে, তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাকে সোনার উপর গহনায় সজ্জিত হয়ে এত সুন্দর লাগছে যা ভাবার বাইরে, এটা দেখছো মায়ের এক রূপ, মা যখন নিরঞ্জন হবে তখন মায়ের দেখবে আর এক রূপ, কারণ এই গহনাগুলো খুলে রাখা হবে এবং মাকে ফুলের সজ্জায় সজ্জিত করা হবে, তো তারপর সামনে যে ঘাটটা আছে সেই ঘাটটায় মাকে বিসর্জন দেওয়া হবে, তো সেই বিসর্জনের দৃশ্য কিন্তু এক বিরল দারুণ জাস্ট দারুণ, প্রচুর প্রচুর মানুষের সমাগম ঘটে সেই বিসর্জন দেখার জন্য, এবং শুধু তাই নয় আগে বড় মার বিসর্জন হয় তারপর বাকি সব ঠাকুর বিসর্জন হয়, বুঝতেই পারছো এখানে মা কতটা এখানে জাগ্রত, আগে বড় মার বিসর্জন তারপর অন্যান্য ঠাকুরের, জাস্ট এখন ভিড়টা দেখো সবে 3:30 বাজে, মানে প্রচুর মানুষের ভিড়। এই যে প্রতিমাটা দেখছো এটা হচ্ছে কদমকালী, এই মায়ের মুখটাও কতটা মিষ্টি জাস্ট দেখো, বড় মাকে দেখার পর এখানে আরেকটা ঠাকুর রয়েছে, এই ঠাকুরটা তোমরা দেখছো মায়ের চোখটা দেখো, এই যে ঠাকুরটা দেখছো এটা হচ্ছে গাজাকালী, আইটটা দেখো মায়ের মুখটা সত্যি খুব সুন্দর, আর উচ্চতা মোটামুটি 20 ফিট হাইটের কাছাকাছি হবে, এখানে যে ঠাকুরটা দেখছি এটা হচ্ছে বেচাকালী, পুরো গায়ের রং কালো, মায়ের মুখটা যথেষ্ট সুন্দর দেখো, তো মোটামুটি এখন বাজে হচ্ছে 4:20, প্রচন্ড ভিড় হয়ে গেছে, মানে অরবিন্দ রোডে আর থাকা যাচ্ছে না, তাই বেরিয়ে যেতে হলো, যতগুলো পারলাম তোমাদেরকে ঠাকুর দেখালাম, মানে মেইনলি আমার টার্গেট ছিল আজকে বড় মাকে তোমাদের সামনে তুলে ধরা, তো সেটা তুলে ধরলাম, তার সঙ্গে ওই রোড বরাবর যতগুলো ঠাকুর হয় ততগুলো সবগুলো তোমাদের দেখালাম, তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিওর জন্য, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, তো আজকের জন্য টাটা।